ওই সময় একটা সদ্য স্বাধীন দেশে উনি মহানায়ক, সেই ক্ষেত্রে উনি যদি কোনো ভুল ত্রুটি করেও থাকে, হয়তো আমি মনে করি আবেগের বশবর্তী হয়ে অথবা মুক্তিযোদ্ধাদের ভালোবেসে এরকম আদেশটি করেছিলেন, যাতে এটা বিপথে না যায় বা ওনার ক্ষমতাচ্যুতির মধ্যে ঘটনা যাতে না ঘটে, উনি তখন এটা মেনে নেয় এবং উনি আবেগের বশবর্তী হয়ে এবং ক্ষোভে ক্রোধে উনি তখন বলেন যে উনি যে বলেন যে নবম এবং ত্রয়োদশ মানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের টোটাল মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হলো, কিন্তু 14 থেকে 20তম পর্যন্ত আবার কিন্তু রাখা হয়েছে। কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং রাস্তার আন্দোলনের পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে আইন সংশোধন করা হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশনে তার মৃত্যুদণ্ড কনফার্ম করা হয়েছে এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই যে আমি যে আপনাকে স্টেপ বাই স্টেপ গুলো বললাম, সবই তো অসাংবিধানিক। এখন যে বিষয়টা হলো যে মুক্তিযোদ্ধাদের কোঠার বিষয়ে যে আলোচনা করছি, মূলত আমি নিজেও কিন্তু সংবিধান লঙ্ঘন করছি, আপনি হাসিনা আক্তার আপনিও সংবিধান লঙ্ঘন করছেন, আর আনোয়ারুল ইসলাম ভাই সহ ওনার যিনি প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর চেয়ারে যিনি অধিষ্ঠিত বা আওয়ামী সভানেত্রী, উনি তো আগেই তো সংবিধান লঙ্ঘন করে বসেই আছে। এই যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যেটা আলোচনা করা হচ্ছে, মুক্তিযোদ্ধা কোটা তো সংবিধানে কোথাও বলা নেই, এবং আমাদের ব্যারিস্টার সারোয়ার সাহেব যেটা বললেন যে আমাদের সংবিধানের 27, 28, 29 এখানে কিন্তু সংবিধানের 27 বলা হচ্ছে যে যে আইন সবার জন্য সমান, এবং সংবিধানের 19 ধারাতে কিন্তু সমতার ক্ষেত্রে বলা হচ্ছে, এবং এবং সংবিধানের 28 বলা হচ্ছে যে সরকার ক্ষেত্র বিশেষে নারী এবং শিশুদের ক্ষেত্রে বিশেষ বিধান প্রণয়ন করতে পারবে, এটি রাষ্ট্র করতে পারবে। আর আমাদের সংবিধানের 29 সাবক্লস 3 যেটা বলা হচ্ছে যে অনগ্রসর যদি কোনো গোষ্ঠী হয় তাহলে সেই ক্ষেত্রে সরকার যদি চায় তাহলে কোটা প্রথা চালু করতে পারে। অনগ্রসর বলতে এখানে এখানে বোঝানো হচ্ছে যে উপজাতি প্রতিবন্ধী মহিলা অথবা যে সমস্ত জেলাতে শিক্ষার হার অনেক কম সেই সমস্ত এলাকা বা সেই সমস্ত গোষ্ঠীকে বোঝানো হয়েছে। এখানে এখানে 1972 সালে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদের মহান নেতা ছিলেন, স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠন এবং স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী একজন মহান নেতা, তা উনি হয়তো আবেগের বশবর্তী হয়ে মুক্তিযোদ্ধাদের 30% কোটা প্রদান করেছিলেন, যেটি করেছিলেন ওটিও কিন্তু একটা সংবিধান বহির্ভূত হয়েছে এবং সংবিধানের লঙ্ঘন হয়েছিল। বাট যেহেতু আমাদের মহান নেতা এবং স্বাধীনতা আন্দোলনের এবং স্বাধীনতার নেতৃত্বের একজন মহান নেতা, উনি যদি এটা ভুল করেও থাকেন আমি এটি নিয়ে সমালোচনা করছি না, এবং উনি কিন্তু ওনার ওই আদেশে বলেছিলেন যে এটি একটি অস্থায়ী প্রভিশন বা একটি অস্থায়ী আইন বা অস্থায়ী আদেশ। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি যেহেতু যেহেতু এই কাজটি উনি করে ফেলেছেন, এটি যদিও সংবিধান সম্মত হয় নাই, তবু এটি নিয়ে আমি বেশি একটা আলোচনা করছি না, কারণ ওই সময় একটা সদ্য স্বাধীন দেশে উনি মহানায়ক, সেই ক্ষেত্রে উনি যদি কোনো ভুল ত্রুটি করেও থাকে, হয়তো আমি মনে করি আবেগের বশবর্তী হয়ে অথবা মুক্তিযোদ্ধাদের ভালোবেসে এরকম আদেশটি করেছিলেন। অনেক ক্ষেত্রে আইনে যেটা বলা হয় ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে, যেটা যদি ভুল হয়েও থাকে তাহলে সেটাকে লিগালাইজ করে নেওয়া হয়, কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়, সমস্যাটা হচ্ছে 96 পর্যন্ত এই এই মুক্তিযোদ্ধাদের যে 30% কোটা 1972 বা 73 সালে প্রথম বিসিএস পরীক্ষার মাধ্যমে কিন্তু মুক্তিযোদ্ধা কোটা নিয়োগ করা হয় এবং 1979 এবং 80তে 2টা BCS এ নিয়োগ করা হয়, কিন্তু পরবর্তীতে এরশাদ সাহেব যখন পাওয়ারে আসে 81 এবং বেগম জিয়া 91 থেকে 96 এই 15 বছরে ভার্চুয়ালি মুক্তিযোদ্ধাদের বয়স তখন 27 বছর ছিল না, কারণ তখন সরকারি চাকরির বয়স ছিল 27 এবং মুক্তিযোদ্ধাদের 1 বছর বয়স বেশি ছিল, তার মানে 28 বছর তখন কিন্তু ছিল না, শুধুমাত্র 91 থেকে 96 পর্যন্ত বেগম জিয়া বয়সটাকে 30 বছর করেছিল, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু 96 পর্যন্ত মুক্তিযোদ্ধাদের পাওয়া যাচ্ছিল না। এরপরে সমস্যা যেটা ঘটেছে সেক্ষেত্রে সেটা আমলি পাওয়ারে আসার পরে এইটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে এই অসাংবিধানিক কাজটায় ওনারা আবার বললেন যে মুক্তিযোদ্ধাদেরকে যদি না পাওয়া যায় তাহলে তাদের ছেলে মেয়েদেরকে এই কোটা প্রবর্তন করতে হবে, এবং এটি 20তম BCS এর মাধ্যমে এই কাজটি করা হয়েছে, এবং মূলত 17 BCS এই যে আমাদের DMP কমিশনার হাবিব সাহেবদের যে ব্যাচ, এই ব্যাচ তখন আওয়ামী লীগ এসে নিয়োগ দিয়েছে, এবং ওই ক্ষেত্রে তখন এই মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ের নামে মূলত আওয়ামী ছেলে মেয়েদেরকে চাকরিতে ঢুকানো হয়েছে। এরপরে আরো ওই বিপত্তি কোথায় বাধে, আরো বিপত্তি হলো যে 2009 সালে
শেখ হাসিনা আবার পাওয়ারে আসার পরে যখন ছেলে মেয়েদেরকে পাওয়া যাচ্ছে না, তখন উনি বললেন যে আমার তো এটা তো ভালো ব্যবসা। উনি তো বাবা ভাবলো যে এটা তো ভালো ব্যবসা, তখন উনি নাতি নাতনিদের উপরেও চাপিয়ে দিলেন। তার মানে 1996 এ শেখ হাসিনা যে যে আদেশটা করলেন এটি কিন্তু অসাংবিধানিক ছিল। 2009 সালে যে নাতি নাতনিদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটিও কিন্তু অসাংবিধানিক ছিল। যে আমরা যে এতগুলো কথা বলছি, সর্বশেষ ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, উনি বলেছেন যে আমি 32 বছর সংবিধান পড়াই, এবং উনি বলেছেন যে সংবিধানের কোথাও কোনো জায়গাতে মুক্তিযোদ্ধাদের কোটা দিতে হবে এই কথা কোথাও বলা নেই। শুধুমাত্র 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মুক্তিযোদ্ধা কোটা চালু করেছিল এবং সেটি বলেছিলেন এটি একটা সাময়িক, এটি একটা সাময়িক প্রভিশন। তাহলে এখন যেটা হচ্ছে যে 2018 সালে 2018 সালে ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা রাগের বশবর্তী হয়ে ছাত্ররা কিন্তু বলেছিল যে আমরা আমরা কোটা পুরাপুরি বাতিল চাই না, আমরা একটা সংস্কার চাই, এবং তারা বলেছিল যে এটা 5-10% হতে পারে, সর্বোচ্চ 15% হতে পারে। শেখ হাসিনা তখন রাগের বশবর্তী হয়ে এবং 2018 ইলেকশনের আগে ক্ষমতায় থাকার জন্য এবং ওই ইলেকশনটা উত্তরানোর জন্য যাতে এটা বিপথে না যায় বা ওনার ক্ষমতাচ্যুতির মধ্যে ঘটনা যাতে না ঘটে, উনি তখন এটা মেনে নেয় এবং উনি আবেগের বশবর্তী হয়ে এবং ক্ষোভে ক্রোধে উনি তখন বলেন যে উনি যে বলেন যে নবম এবং ত্রয়োদশ মানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী কর্মকর্তাদের টোটাল মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হলো, কিন্তু 14 থেকে 20তম পর্যন্ত আবার কিন্তু রাখা হয়েছে। এটাও যে উনি আদেশ করেছে এটিও কিন্তু অসাংবিধানিক। আবার এই যে আমাদের যে আমাদের যে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট যে আদেশটি করেছে, আমি একজন আইনজ্ঞ হিসেবে বলছি মহামান্য হাইকোর্টের এই আদেশও অসাংবিধানিক। কারণ আদালত যখন যে বিচার করে, ব্যারিস্টার সারোয়ার যখন আইনের ব্যাখ্যা দেয়, আমি যখন আইনের ব্যাখ্যা দিই, আদালতের বিজ্ঞ বিচারক যখন আইনের ব্যাখ্যা দেয়, তখন আইন ব্যাখ্যার ক্ষেত্রে অনেক প্রিন্সিপাল আছে। তার ভিতরে ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল হচ্ছে জাজদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে জাজ ক্যান নট মেক এনি ল, জাজ ক্যান নট ইন্টারপ্রেট এনি অফ দ্য ল অফ হিজ ওন ওয়ে, দ্য জাজ হ্যাজ টু ইন্টারপ্রেট দ্য ল কিপিং ইন মাইন্ড দ্য ইন্টেনশন অফ দ্য পার্লামেন্ট ওয়েন দ্য অ্যাক্ট ওয়াজ পাস। তার মানে যে বিজ্ঞ দুইজন বিচারপতি হাইকোর্টের, ওনারা যেটা বললেন যে 2018 সালে কোটা প্রথা বাতিল করা হয়েছে এটি অবৈধ যে ওনারা ডিক্লেয়ার করলেন, কারণ 1972 সালে যে সংবিধানটা প্রণয়ন করা হয়েছিল সেখানে পার্লামেন্টের 2/3 মেজরিটি দিয়ে কিন্তু সংবিধানটাকে অ্যাপ্রুভ করা হয়েছিল। তার মানে ওই সংবিধানে 1972 সালে যখন পার্লামেন্টের সংবিধানটা অনুমোদিত হয় সেখানে কিন্তু পার্লামেন্টের উদ্দেশ্য কিন্তু মুক্তিযোদ্ধাদের 30% কোটা কথা বা তাদের উদ্দেশ্য কিন্তু ছিল না। তাহলে দুইজন বিজ্ঞ বিচারপতি যখন এটা ব্যাখ্যা করবে তখন অবশ্যই 1972 সালে পার্লামেন্টের উদ্দেশ্য কি ছিল, সংবিধান প্রণয়নের উদ্দেশ্য কি ছিল, সেটা তাদেরকে বিবেচনায় নিতে হবে। কিন্তু এই যে দুইজন বিজ্ঞ বিচারপতি যে আদেশ দিয়েছে ওনাদের প্রতি আমি সম্মান রেখে বলছি, আমি একজন আইনজ্ঞ হিসেবে বলছি এটিও অসাংবিধানিক। এখন এটা অ্যাপিলেট ডিভিশনে গিয়েছে, অ্যাপিলেট ডিভিশনে আমাদের প্রধান এই বিচারপতি যে দুইটা বক্তব্য দিয়েছেন, প্রথম দিন বলেছেন যে যে রাস্তার আন্দোলন দেখে আদালতের বিচার পরিবর্তন হয় না, এটি একটি রাজনৈতিক বক্তব্য। আবার উনি আরেক দিয়ে উনি গতকাল গতকাল শুনানিতে উনি উনি বলেছেন গতকাল শুনানিতে উনি বলেছেন যে অনেক অনেক বিজ্ঞ পণ্ডিত অনেক বিজ্ঞ পণ্ডিত ওনারা মনে করছে আন্দোলনকারীরা নিজেদেরকে পণ্ডিত মনে করছে যে আমরা কিছুই বুঝি না, এরকম একটা উক্তি করেছে না। উনি উনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলে নাই, উনি আমাদের উদ্দেশ্যে বলেছে, ব্যারিস্টার সারার উদ্দেশ্যে বলেছে বা আমার মতো যারা আইনের ব্যাখ্যা দিচ্ছে এদের উদ্দেশ্যে বলেছে যে আমরাই শুধু আইন জানি, ওনারা কোনো আইন জানেন না, ওনারা কোনো আইন বোঝেন না, এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা দেওয়ার চেষ্টা করছি। এই যে দুইটা বক্তব্য দিলেন, দুইটা বক্তব্যই আমি মনে করি রাজনৈতিক বক্তব্য। একজন প্রধান বিচারপতি হলো 18 কোটি জনগণের প্রধান বিচারপতি, উনি কোনোভাবেই আওয়ামী লীগের প্রধান বিচারপতি না, উনি কোনোভাবেই শেখ হাসিনার প্রধান বিচারপতি নয়, উনি 18 কোটি জনগণের প্রতিনিধি বা প্রধান বিচারপতি। তার মানে উনাকে আওয়ামী লীগ হয়তো নিয়োগ দিয়েছে, আওয়ামী লীগ নিয়োগ দেওয়ার পরে উনি যখনই প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি চেয়ারে বলবেন তখন উনাকে বুঝতে হবে যে উনি 18 কোটি জনগণের প্রধান বিচারপতি হিসেবে রিপ্রেজেন্ট করছে। যখন প্রধান বিচারপতি যখন বলেন যে রাস্তার আন্দোলন দেখে বিচার পরিবর্তন হয় না, এই কথাটা বলার অর্থ হচ্ছে যে রাস্তার আন্দোলন দেখে বিচার পরিবর্তন হয়। উনি যখন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন ওই সময় কিন্তু কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে, এবং রাস্তার আন্দোলনের পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে আইন সংশোধন করা হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশনে তার মৃত্যুদণ্ড কনফার্ম করা হয়েছে এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এই যে এই যে আমি যে আপনাকে স্টেপ বাই স্টেপ গুলো বললাম, সবই তো অসাংবিধানিক, মানে কোনোটাই তো সংবিধানের সাথে যায় না। আমাদের ডক্টর আসিফ নজরুল বলেছেন, উনি বলেছেন যে আমরা মুক্তিযোদ্ধাদের এগেস্টে না, আমি ব্যক্তিগত ভাবে মুক্তিযোদ্ধাদের এগেস্টে না, আমি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে চাই, মুক্তিযোদ্ধারা সূর্য সন্তান। তা আমরা যদি মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করতে চাই, তারা তো কোনোভাবে অনগ্রসর গোষ্ঠী নয়, তাহলে আমরা যদি তাদেরকে সম্মানিত করতে চাই, তাহলে বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম বিভিন্ন উপাধি আছে। আপনি তাদের দরকার হলে মুক্তিযোদ্ধা ভাতা দেন, আপনি তাদেরকে যে ভাতা দিচ্ছেন, দরকার হলে আপনি তাদেরকে 1 লক্ষ টাকা ভাতা দেন, আপনি দরকার হলে আমাদের সরকারি যে সমস্ত প্লট প্লট বরাদ্দ করা হয়, আপনি প্রত্যেকটা পরিবারকে 1টা করে প্লট আপনি আপনি প্রদান করেন, আপনি দরকার হলে আমাদের গুলশান বনানীতে যে সমস্ত সরকারি প্লট গুলো আছে সেগুলো আপনি মাল্টি স্টেট বিল্ডিং করে এই মুক্তিযোদ্ধা অসচ্ছল মুক্তিযোদ্ধাদেরকে আপনি সম্মানিত করেন, এটাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই দুর্মূল্যের বাজারে যেখানে চাকরির হাহাকার, যেখানে একটা সরকারি চাকরি পেতে গেলে, বিসিএস এর একটা সরকারি চাকরি পেতে গেলে 1 লক্ষ 1 লক্ষ স্টুডেন্টের সাথে কম্পিটিশন করা লাগে, সেখানে আপনি এই যে মুক্তিযোদ্ধা কোটা, যেটা আমি আপনাকে প্রথম থেকে 72 সাল থেকে এই পর্যন্ত বলে আসলাম, ইনক্লুডিং আদালতের জাজমেন্ট আমি বলে আসলাম, অল আর আনকনস্টিটিউশনাল, তাহলে সরকার কেন এই কাজগুলো করছে? সরকার এটা রাজনৈতিক ভাবে আদালতকে ব্যবহার করছে, এবং আমি মনে করি আদালতও ব্যবহৃত হচ্ছে। এটা মূলত করার উদ্দেশ্যটা হচ্ছে, মূলত এটা করার করার উদ্দেশ্যটা হলো যে ভারতের সাথে যে 10টা অসম চুক্তি এবং ভারতের সাথে যে ট্রেন বা রেল চুক্তি দিয়েছে, ভারত ভেবেছিল বা শেখ হাসিনা ভেবেছিল যে 18 কোটি জনগণ রাস্তায় নেমে গেলে একটা গণ বিপ্লব, গণ অভ্যুত্থান এবং তিনি ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারে, এইটি ঢাকা দেওয়া। আরেকটি হলো আমাদের বাংলাদেশের রিজার্ভ আক্ষরিক অর্থে ব্যবহারযোগ্য রিজার্ভ হলো 4 থেকে 5 বিলিয়ন ডলার, এবং চায়নার যে ব্যর্থ সফর, চায়নায় অনেক আশা নিয়ে গেছিল যে 60 বিলিয়ন ডলার পাবে, সেখানে 1 বিলিয়ন ইউয়ান পেয়েছে, যেটা 16 কোটি ডলারের সমান, অথবা বাংলাদেশি টাকায় 1600 কোটি টাকার সমান। এটা খুবই একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। মূলত এই বিষয়গুলো ঢাকা দেওয়ার জন্য, মূলত রিজার্ভের যে বিষয়টা, 10 বিলিয়ন ডলার কিন্তু জয় বাংলা হয়ে গিয়েছে, অথবা আমাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে, এইগুলো ঢাকা দেওয়ার জন্য, যে এই 10 বিলিয়ন ডলার মানে হাসিনা আক্তার 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা মানে আপনার প্রত্যেকটাতে এফেক্ট পড়বে। আপনি এতদিন যে জিডিপির কথা বলে এসেছেন, আপনি এতদিন আমাদের যে সম্পদের কথা বলেছেন, এতদিন আমাদের যে উন্নয়নের কথা বলেছেন, এতদিন আমাদের যে সমস্ত আমাদের মানে ইকোনমিক যে ইন্ডিকেশন গুলো আছে, যে ইন্ডিকেশন গুলোর কথা বলেছেন, সেই ইন্ডিকেশন গুলো প্রত্যেকটা এফেক্ট পড়বে। তাই এফেক্ট পড়ার কারণে, এই কারণে যাতে জনগণ যাতে এটা বুঝতে না পারে, যেমন ব্যারিস্টার সারোয়ারের সাথে আমি আরেকটা টক শোতে কথা বলছিলাম, উনি আগেই বলে দিয়েছেন যে আমি তো ইকোনমিক্স না, আমি তো ফাইন্যান্সিয়াল এক্সপার্ট না, আমি তো শুনেই আসছি যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু তারপর পরই আমি জবাব দিয়েছিলাম, আমি আশা করেছিলাম ব্যারিস্টার সারোয়ার থাকবে, তখন ছিল না, এই জবাবটা আমি এখন ব্যারিস্টার সারোয়ারকে দিয়ে দিচ্ছি। আপনি তো খুবই আশা করছেন যে শ্রীলঙ্কা কেন হচ্ছে না, ব্যারিস্টার সারোয়ার আর 2-3 মাস অপেক্ষা করে, আপনি দেখেন এটা শ্রীলঙ্কা হয় কিনা, অথবা শ্রীলঙ্কার থেকে আরো খারাপ অবস্থা হয় কিনা। ধন্যবাদ।